বিদ্যুতের অসতর্ক ব্যবহার একজন মানুষকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে দিতে পারে, কিন্তু সেই বিদ্যুৎ শরীরে নিয়ে কেউ কাজ করছে এমন কথা শুনে আশ্চর্য হবারই কথা। তেমনই এক আশ্চর্য মানুষ পিরোজপুরের আফিকুল, যাকে এলাকার লোকজন বিদ্যুৎ মানব হিসেবেই চেনেন। প্রতিনিধি মোহাম্মদ রাজু তালুকদারের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন এস এম হামিম। গল্পে বা সিনেমায় সুপারম্যান অথবা বিদ্যুৎ মানবের কথা শোনা গেলেও এবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার চান্দনকাঠি গ্রামে দেখা মিলল বিদ্যুৎ মানবের। শরীরে বিদ্যুৎ নিয়ে কাজ করছেন আফিকুল ইসলাম। সংযোগকৃত তার মুখে নিলে যে কোনো মানুষের মৃত্যু ঝুঁকি থাকে, সেই তার মুখে নিলে তার শরীরে টেস্টার জ্বলে, ফলে অল্পদিনেই তার নাম ছড়িয়ে পড়ে এলাকায়। বিষয়টি দেখে আশ্চর্য হচ্ছেন এলাকাবাসীও। কারেন্টের যে ধরলে ওকে শর্ট করে না, এটা হলো আমরা জানতে পারি বছর দুয়ের মতো হয়েছে। আমি আবার মিটার অফ করতে যাইয়া মিটার অফ করি নাই, এর মধ্যে ওইটা জোড়াই ফেলাইছে, ওদিকে লাইন চলি লাইন আছে। মানে টেস্টার থেকে আর কি হলে পরে তার ধরতেছে, কারেন্ট নাই, কারেন্ট আসছে, তারপরে দেখো শর্ট দিতেছে না, সে কারেন্ট ধরছে ধরো অবস্থায়। এখন বলে আমার কাছে আমার হাতে চেষ্টা ধরুক, আমরা চেষ্টা তার হাতে ধরছি, ধরার পর দেখি চেষ্টা জ্বলে, আমরা অবাক হয়েছি। বছর পাঁচেক আগে বিদ্যুতের কাজ করার সময় কেউ একজন তাকে স্পর্শ করে শক পান, তখনই আফিকুল জানতে পারেন তার অতি মানবীয় এই গুণটির কথা। খেলা করে আমার তার টানানো হয়ে গেছে, আমি মেইন সুইচ দিয়ে লাইন দিয়েছি, লাইন পাচ্ছি না, একটা সমস্যা না, এই কারণে সে আমার শরীরে টাচ করছে, আশেপাশেই ছিল টাচ করছে, তখন আমি শক অনুভব করছি। এটি কোনো খেলা না হওয়ায় এটির অনুশীলনে ঘটতে পারে মৃত্যুর মতো ঘটনা, তাই সবাইকে বিদ্যুৎ ব্যবহারে দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকার আহ্বান জানান আফিকুল। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক।